আমরা বলবো রূপার দামটা ধরা হোক, তাহলে গরিব মানুষের সুবিধা হবে। আমি মনে হয় কথা বুঝাতে পারিনি, কথা স্পষ্ট তো? মানুষের কাছে ডিপিএসএ অ্যাকাউন্টে কর্জ দেওয়াতে, দোকান বরাদ্ধতে, ব্যবসাখানায় যত টাকা আছে সব টাকাকে জমা করে দেখা যায় যে 52 তোলা রূপা সমান হয় কি না, বুঝাতে পারলাম না। সব টাকাকে জমা করে দেখা যায় 7.5 ভরি স্বর্ণ সমান হয় কিনা, বুঝেননি কথা? যেটা আপনাকে ভালো লাগে মানেন, তবে আপনি জাকাত দিতে বাধ্য। মনে রাখবেন, গমা সাপ আপনার বাড়িতে থাকতে পারে, থাকলেই ক্ষতি করবে এ কথা ঠিক নয়। আমাদের দেশে একটা কথা আছে, সাপের লিখা বাঘের দেখা, বাঘ দেখলেই খাবে। আর সাপ বিছানে থাকতে পারে, গোখরা সাপ দংশন করবে না। আপনিও আছেন সইয়ে, ওইও আছে, কিছু করবে না আপনার। যদি তাক দিয়ে থাকে তাহলে দংশন করবে, না আপনার পিঠের নিচে শুয়ে থেকে যাবে। সাপ বিছানে থাকতে পারে, যদি দংশন করেও তাহলে একজন মারা যাবে, কিন্তু ওসর আপনার বাড়িতে থাকতে পারে না। জাকাত থাকতে পারে না, যদি জাকাত থাকে তাহলে আপনার স্ত্রী ছেলে মেয়ে বউ বেটি সব মারা যাবে, কেউ টিকবে না। তাহলে গমা সাপ বেশি খারাপ না জাকাত বেশি খারাপ? জাকাত বেশি খারাপ, এরা সব জাহান্নামে যাবে। এই জন্য আপনাকে একাধিক দিন বলেছি আমি, কেউ যদি জাকাত নেওয়ার না থাকে, দেখেন যেখানে আপনার স্ত্রী আবর্জনা ফেলে দিয়েছে ওখানে টাকাটি ফেলে দিয়েন, কিন্তু ওকে বাড়িতে রাখিয়েন না। ওটা কত খারাপ আপনাকে আমি বুঝাতে পারছি না। এখানে আছে শুকুরের গোস্ত, সরের গোস্ত, আর এখানে আছে ওই চাউলের ভাত, যেই চাউলের ওসর বের করা হয়নি, ওই টাকার চাউলের ভাত, যেই টাকার ওসর বের করা হয়নি, এই ভাত আর এই সরের গোস্ত দুটাই সমান, কোনো পার্থক্য নেই। ওটাও হারাম, এটাও হারাম। আল্লাহ বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের ওসর জাকাত বের করে তাদের পবিত্র করুন। আপনি ওসর জাকাত বের না করলে আপনি পবিত্র হবেন না। জরুরি, জাকাত হস্তান্তর করা যাবে না। জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে দেখাচ্ছে যে কাপড় বিলি হচ্ছে, জাকাতের কাপড় হারাম, না যায়। কাপড় বিলি করবেন বাপের টাকা দিয়ে করেন, উপার্জনের টাকা দিয়ে কাপড় 5,000 কিনে দান করেন, আর জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে দানশীল দেখাচ্ছেন কেন? আপনি কখন দানশীল? বুঝাতে পারলাম না কথা। জাকাতের টাকা মিয়া, ওটা আরেকটা আরেকজনের টাকা। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুল লিসায়েল ওয়াল মাহরুম, প্রত্যেকটা মানুষের টাকাতে ফকির এবং দুস্থ গরিবের হক আছে। ওই জাকাতের টাকা, ওটা কার হক? দুস্থ গরিবের। ওটা রেখেছেন কেন, লজ্জা হয় না? ওটা রেখেছেন কেন, লজ্জা হয় না? ওটা রেখেছেন কোনো মানুষের টাকা, লজ্জা হয় না? ওরই নামে হচ্ছে পরের বাপের টাকা খাওয়া, খান কেন, খাবেন কেন? ওটা তো ভিক্ষুকের টাকা, হিসাব পান না যে আপনি মুসলিম? ওটা আর একজনের টাকা, ওখানে আপনার মাথা বড়ি কেন? যা জাকাত বের হয়েছে তাড়াতাড়ি, গমা সাপের চোটা অনেক বেশি খারাপ, ওটা ফকির মিসকিন কমি খারিজি মাদ্রাসায় দিয়ে দেন, অন্তত জানটা বাঁচান, এরপরে দান করবেন। করেন, আল্লাহ রাসূল বললেন যে সবাকে দান করতে হবে। সাহাবীগণ বললেন, যদি না পারে? তখন আল্লাহ রাসূল বললেন, মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে সারাদিন 200 টাকা পাবে, 150 টাকা খাবে, 50 টাকা দান করবে। তখন সাহাবী বললেন, যদি কাজ করতে না পারে? তখন আল্লাহ রাসূল বললেন যে অসহায় মানুষের সহযোগিতা করবে। কি, রিক্সাওয়ালা ঠেকে গেছে, ভ্যানওয়ালা ঠেকে গেছে ভ্যান নিয়ে, আপনি গাড়ি থেকে নেমে, প্রাইভেট কারে আছেন আপনি, চট করে গাড়ি থেকে নেমে ভ্যানটা ঠেলে দেন। কথা বুঝাতে পারলাম না, দাঁড়েননি কি হবে? তো সাহাবীগণ বলে, এটা যদি না পারে? তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে ইমসিক নফসহ আনি শাররে, পাপ থেকে নিজেকে ঠেকিয়ে রাখতে হবে, সেটাই হলো দানের নেকি। এই কথাটা আল্লাহ রাসূল একবার বলছেন, আলহামদুলিল্লাহ দান, সুবহানাল্লাহ দান, আল্লাহু আকবার দান, লা ইলাহা ইল্লাল্লাহ দান, ভালো কাজ দান, আপনার মন্দ কাজের নিষেধ দান,
স্ত্রী মিলন দান, যেমন এই কথা বলা তেমনি সাহাবীগণ বলছেন বলেন কি যেহেতু আহাদনা সাহুয়াতাহু ফাহেল হাজর, আমাদের কেউ তার স্ত্রীর কাছে আসে প্রবৃত্তিকে মিটানোর জন্য আর তাতে নেকি হবে মানে কি কথা এটা আল্লাহ রাসূল আপনার? তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা এই কাজটা যদি হারাম উপায়ে হয় তাহলে কি হবে? গুনাহ হবে। তখন সাহাবীগণ বলছে যে গুনাহ হবে, বলছে এটা যদি হারামে গুনাহ হয় তা হালালে নেকি হবে? বুখারী মুসলিম। তার মানে নেকি দেখাতে 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 কোথায় চলে এসেছেন দেখেন, দানের নেকি দেখাতে দেখাতে। আর প্রথম বাক্যে বললেন যে সবাকি দান করতে হবে, বলে কাজের লোক, কাজের লোককে দান করতে হবে, তাহলে বোঝা যাচ্ছে যে ভ্যান চালককে দান করতে হবে। আচ্ছা এই কথাটা আল্লাহ রাসূল বলছেন কেন যে ভ্যান চালককে দান করতে হবে? দানের একটা বড় ফল আছে, এক টাকা দান করলে ফল আছে কি? বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো, ফেরেশতা বলবেন কেন? না আমার কাছে দলিল আছে জান্নাত পাওয়ার। ওই যে বলছিলাম মনে নেই, মোবাইলটা চালু করে দেখেন আব্দুর রাজাক সাহেব বলছেন এই জমি আমার, প্রমাণ এই যে দলিল আছে, এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল আছে। দলিল কি? দলিল তো বিচারের মাঠে আমার দলিল কি? দান। আপনি বিচারের মাঠে বলবেন যে আমি জান্নাত পাবো, তখন আল্লাহ যদি বলেন যে দলিল, তখন আপনি কি বলবেন বলেন তো? দান। ওখানে তাহাজ্জুদ চলবে না, ওখানে সিয়াম চলবে না, বুঝতে পারেননি কথা? এক একটা ইবাদতের এক একটা মান, বিচার মাঠে সেম তাহাজ্জুদ দেখলে টিকবে না। নেকি ভিন্ন থাকবে কিন্তু দান হবে দলিল। এই জন্য বলছেন যে গরিব মানুষও দান করুক, তাহলে তার একটা জান্নাতের পথ হয়ে গেল। বুঝতে পারেননি? সম্মানিত দিনী ভাই, রমজান মাস আসছে, দানের প্রস্তুতি নেন, ফকির মিসকিনকে দিবেন। আর কমি খারেজি মাদ্রাসাতে দান করুন, তিনটা জায়গা, ফকির মিসকিন কমি খারেজি মাদ্রাসা। তবে সাবধান, যেখানে চালিশা হয় কুলখানি হয় আর বেদাতি থাকে সেরকম জায়গাতে দিয়ে না, নাহলে আবার পাপের সহযোগিতা হবে। আমি সেদিন বলেছি